नमस्कार बंधुरा, क्रिएटिव ट्यूबे सकल के स्वागत जानाई। आज निये एसेछि पाका आमेर पाटिसापटा। पाटिसापटा आमरा खेते सकलेई पछंद करी और बाजारे एखन आम किन्तु प्रचुर परिमाणे पावा जाच्छे। तो ये आम दिए जदि आमरा विभिन्न रकमेर रेसिपी घरे तैरी करे निते पारि ताहले तो कोनो कथाई हय ना। सेरकमई आज के एकटी रेसिपी आमी निये एसेछि पाका आम दिए खीरे पाटिसापटा। देखे नवा जाक आमादे आजकेर रेसिपि। प्रथमे आमि पाटिसापटार ब्याटारटा तैरि करब। निये निएछि मेजारमेंट कप, मेपे हाफ कप, हाफ कप मयदा। हाफ कप माने एखाने 125 ग्राम। आर निये निच्छि एखाने हाफ कप सुजि। एर साथे लागबे 1/4 কাপ চালের গুঁড়ো। নিয়ে নেব 1 চামচ নুন। সমস্ত শুকনো উপকরণ ভালো করে চেলে নিচ্ছি। সমস্ত শুকনো উপকরণ চেলে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম গুঁড়ো চিনি। গুঁড়ো চিনিটাকেও আমি একটু চেলে নিচ্ছি। তোমরা এখানে দানা চিনি অবশ্যই ব্যবহার করতে পারো, তবে দানা চিনি যদি ব্যবহার করো তাহলে হাফ কাপ চিনি ব্যবহার করবে। আর এইভাবে যদি শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়া হয় পাটিসাপটার ব্যাটারটা কিন্তু খুব স্মুথ হয়। সমস্ত উপকরণগুলো এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পাকা আমের পাল, যেটা আমি এখানে দুটো বড় সাইজের আম ছোট ছোট টুকরো করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিয়েছি, যাতে যে আমের আঁশটা থাকে সেটা যেন না থাকে। হাফটা আমি দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো পাল্পটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে রুম টেম্পারেচারে রাখা দুধ আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে প্রথমে আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি, যদি প্রয়োজন পড়ে তাহলে পরে আবার দুধ ব্যবহার করব। ব্যাটারটা স্মুথভাবে তৈরি হয়েছে, তবে যেহেতু সুজি আছে তার জন্য আমি 10 থেকে 15 মিনিট ব্যাটারটা ঢাকা দিয়ে রাখছি, সুজি ফুলে উঠবে তাই জন্য। আর হাফ কাপ দুধ সম্পূর্ণই আমি ব্যবহার করেছি, চাইলে 10 থেকে 15 মিনিট পর আবার অল্প দুধ হয়তো ব্যবহার করতে লাগবে, তখন আমি ব্যবহার করব। পাটিসাপটার ভিতরে যে ক্ষীরটা হয় তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ, মানে মেজারমেন্ট কাপ মেপে 1 কাপ দুধ। এখানে আছে 200 ml দুধ। দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু করতে হবে কাজটা। দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপ গুঁড়ো দুধ। হাফ কাপ গুঁড়ো দুধ মানে এখানে 5 টেবিল চামচ গুঁড়ো দুধ আমি দিয়ে নিলাম। আর ভালো করে এই গুঁড়ো দুধটাকে দুধের সাথে আমি মিশিয়ে নিচ্ছি, যাতে কোনো দানা না বেঁধে থাকে সেইভাবে কিন্তু এটাকে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে চাইলে তোমরা বন্ধ করেও এই কাজটা করতে পারো। আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই কাজটা করে নিচ্ছি। গুঁড়ো দুধটা ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নিয়েছি। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো মতন জাল দিয়ে নেব, মানে ক্ষীরটাকে তৈরি করে নেব। তবে হাই ফ্লেমে কিন্তু একেবারেই না, আর ক্রমাগত এটা নাড়াচাড়া করে নিতে হবে, মানে নাড়িয়ে যেতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়, তাহলে কিন্তু ক্ষীরটা খেতে একদমই ভালো লাগবে না। প্রায় 7-8 মিনিট ধরে ক্রমাগত এটাকে
নাড়িয়ে চাড়িয়ে মানে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে তৈরি করে নিয়ে অনেকটাই কিন্তু ঘন হয়ে এসেছে, তবে এটাকে আরো ঘন করে নিতে হবে। আরো হয়তো 7 থেকে 8 মিনিট ধরে এটাকে তৈরি করে নেব। প্রায় 10 মিনিট ধরে এটাকে আমি তৈরি করে নিয়েছি আর ক্ষীরটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি গুঁড়ো চিনি ব্যবহার করছি আর চিনিটা আমি কম দিচ্ছি এখানে, মানে 2 টেবিল স্পুন চিনি আমি এখানে দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি আর ক্ষীরটা দেখতেই পাচ্ছ প্রায় তৈরি হয়ে গেছে। আর যেহেতু আমি এটা আম দিয়ে ক্ষীর বানাচ্ছি, তাই জন্য আমি এবারে এর মধ্যে যে বাকি আমের পাল্পটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। আমের পাল্পটা দিয়ে এবারে একদম লো ফ্লেমে এটাকে মিশিয়ে নিতে হবে। আমের পাল্পটা দিয়ে নেওয়ার পর আরও 2 থেকে 3 মিনিট আমি এটার সাথে মিশিয়ে নিয়েছি। আর আমের ক্ষীরটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, কি করে বুঝবো? প্যান থেকে যখন পুরো ছেড়ে আসবে তখন বুঝবে ক্ষীরটা তৈরি হয়ে গেছে, মানে এক জায়গায় যেরকম দলা পাকিয়ে যাবে বুঝবে ক্ষীরটা তৈরি হয়ে গেছে। তবে এর থেকে আমি আর ঘনত করছি না, কারণ এটাকে আমি ঠান্ডা করে নিলে আরও এটা জমে যাবে। ক্ষীরটা তৈরি করে নিয়েছি আর এবারে ব্যাটারের টা চেক করে নিচ্ছি। ব্যাটারটা দেখতেই পাচ্ছ ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি আরো 2 টেবিল স্পুন দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটারটাকে পাটিসাপটার ব্যাটারের মতো কনসিস্টেন্সি করে নিচ্ছি। ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে, ঠিক এইরকম একটা কনসিস্টেন্সি ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে আমি পাটিসাপটাগুলো তৈরি করে নেব। পাটিসাপটাগুলো তৈরির জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যান। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য তেল আর তেলটা দিয়ে আমি একটু ব্রাশ করে নিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে আমি ফ্রাই প্যানটাকে ব্রাশ করে নিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আমি 1 হাতা ব্যাটার দিয়ে নিচ্ছি। আর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দিয়ে রুটিটাকে একটু তৈরি করে নিচ্ছি। রুটিটাকে 2 মিনিট রেখে, মানে উপরটা যখনই দেখবে একটু ক্যাতক্যাতে ভাবটা মানে কাদা ভাবটা চলে গেছে, বুঝতে পারবে রুটিটা তৈরি হয়ে গেছে। এবারে আমি যে ক্ষীরটা তৈরি করে নিয়েছিলাম সেটা আমি রুটির একটা সাইডে লম্বা করে দিয়ে দিলাম। এবারে খুন্তির সাহায্যে এটাকে আমি এইভাবে তুলে নিচ্ছি। আমি 2 হাত দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছি। দেখো আমাদের কত সুন্দর আমের পাটিসাপটা তৈরি হয়ে গেছে। আবারও একটা আমি তৈরি করে দেখাচ্ছি। সামান্য তেল নিয়ে তেলটাকে আমি ব্রাশ করে নিলাম। দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। ব্যাটার দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে ব্যাটারটা দিতে হবে। এবারে হাতার পেছন দিকটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে বড় করে নেব। মতো
এটা একটু মিডিয়াম ফ্লেমে রাখছি, মানে রুটিটা নিচের দিকটা যাতে তৈরি হয়ে যায়। আবারও রুটিটার একটা পাশে ফিটটা দিয়ে নিয়েছি, আর এবারে এটাকে আমি তৈরি করে নিচ্ছি। পাটিসাপটার ব্যাটারটা আমি যেরকমভাবে পরিমাপগুলো নিয়েছি সেইভাবে যদি তোমরা অ্যাকুরেট পরিমাপগুলো নাও, তোমাদেরও পাটিসাপটা কিন্তু এত সুন্দরই তৈরি হবে। আমাদের আর একটা পাটিসাপটাও একদম ভালো মতন তৈরি হয়ে গেল। এইভাবে পাটিগুলোকে আমি তৈরি করে নেব। তৈরি হয়ে গেছে আমাদের পাকা আমের ক্ষীরের পাটিসাপটা। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট লিখে জানিও, আর ভালো লাগলে তোমরাও তৈরি করে নিতে পারো। রেসিপিটি সকলের সাথে শেয়ার এবং একটা ছোট্ট করে লাইক দিয়ে নেওয়ার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, কারণ আমরা যখনই নতুন কোনো ক্রিয়েটিভিটি দেব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ক্রিয়েটিভিটি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।